বিসমিল্লাহ রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি এম টি বিল্লাল ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে আমি মোহাম্মদ বিল্লাল হোসেন প্রবাসক গণিত সবাইকে সুস্বাগতম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ ধারাবাহিকভাবে আয়োজিত ক্লাসের আমি আলোচনা শুরু করব অনার্স ফার্স্ট ইয়ার মেজর এবং নন মেজর গণিতের ক্যালকুলাস ওয়ানের থ্রি এর ক্লাস চাপ্টার থ্রি আমাদের মূলত হল ডিফারেন্সিয়েশন এখানে দুইটা অংশ চাপ্টারটা থ্রি এ এবং থ্রি বি এ দুইটা অংশ আমি বিভক্ত করেছি সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আমি ধারাবাহিকভাবে ক্যালকুলাস ওয়ানটা তোমাদের জন্য নিয়মিতভাবে আয়োজন করে আসতেছি তো তারই ধারাবাহিকতায় আজকে আমি ডিফারেন্সিয়েশন অংশের প্রথম পর্বের ক্লাস শুভ সূচনা করলাম তোমাদেরকে আজকের ক্লাসে স্বাগত ক্যালকুলাস ওয়ান অনার্স ফার্স্ট ইয়ার মেজর নন মেজর কোর্সের ডিফারেন্সিয়েশন চাপ্টার থ্রি এ থ্রি বি তো আমি এই পর্বে মূলত আলোচনা করব ব্যসিক বিষয় নিয়ে ব্যসিক বিষয়বস্তু নিয়ে প্রথমে একটু ধারণা দেব তারপরে মূল আলোচনায় চলে যাব এখানে দেখো ইন্টারমিডিয়েট লেভেলের কিছু আলোচনা এখানে আমি শুধু একটু রিডিং পড়ে যাব আমাদের যে সূত্রটা লাগবে শুধু সেই সূত্রটা একটু বিস্তারিত আলোচনা করব প্রথমত হল ডিফারেন্সিয়াল ডিফারেন্সিয়াল কোফিসিয়েন্ট দ্যাট মিন্স অন্তরক্ষ ডিফারেন্সিয়াল কোফিসিয়েন্ট অন্তরক্ষ বলতেছে যে ওয়াই ইকাল টু ফাংশন অফ এক্স ফাংশনের স্বাধীন চলরাশি মানে ইনডেফিনিট ভেরিয়েবল স্বাধীন চলরাশি এক্সের মান ক্ষুদ্র বৃদ্ধির সাপেক্ষে অধীন চলরাশি ডিফেন্ডেড ভেরিয়েবল যেটাকে আমরা ওয়াই ধরি এর মান যে বৃদ্ধি ঘটে ইহাদের অনুপাতের সীমান্ত মানই হল এক্সের সাপেক্ষে ওয়াই এর অন্তরক সহক তাহলে কি বলছে এখানে স্বাধীন চলরাশি সাপেক্ষে অধীন চলরাশি স্বাধীন চলরাশির সাপেক্ষে অধীন চলরাশি মানের যে বৃদ্ধি ঘটে ইহাদের অনুপাত অনুপাতের সীমান্ত মান দ্যাট মিন্স ধরো এক্সের ক্ষুদ্র বৃদ্ধি ডিএক্স আর ওয়াইয়ের ক্ষুদ্রবৃদ্ধি যদি ডিওয়াই হয় তাহলে তাদের মানের অনুপাতটা হলো ডিওয়াই অফ ডিএক্স ডিওয়াই অফ ডিএক্স এই মানের যে সীমান্ত মান এ দ্যাট মিন্স ওই যে লিমিট দিয়া প্রকাশ করা হয়েছে এটাকে বলা অন্তরক সহক আরও বিস্তারিত আমি পরে বলতেছি তাহলে এখানে আমার উদাহরণটা কী উদাহরণটা হলো ধরো এক্সের মান এক্স পরিমাণ বৃদ্ধি হওয়ায় একটা স্বাধীন চল রাশি অ্যাক্সের মান ডেল এক্স পরিমাণে বৃদ্ধিপ্রাপ্ত হওয়ায় ওয়াইকাল টু ফাংশন অফ অ্যাক্সের মান ধরো বৃদ্ধি হলো এটাই হলো আমার ওয়াই ওয়াইটাই আমি ফাংশন অফ অ্যাক্স নামে ডাকতেছি তো ওয়াইয়ের মানটা আমার বৃদ্ধি পেয়ে হলো এক্স প্লাস ডেল এক্স কারণ এক্সের মান যদি ডেল এক্স বৃদ্ধি পায় এখানে আসল কথা হলো এখানে এক্সের জায়গায় আমরা লিখে দিয়েছি এক্স প্লাস ডেল এক্স হলে ওয়াইয়ের বৃদ্ধিপ্রাপ্ত মান ডেল ওয়াই এই এটা থেকে এটার বিয়োগ যেই মানটা বৃদ্ধিপ্রাপ্ত হলো এই ফাংশন অফ এক্স প্লাস ডেল এক্স থেকে ফাংশন অফ এক্স বিয়োগ করলে যে মানটা হয় সেটাই হলো বৃদ্ধিপ্রাপ্ত মান কথাটা ভালো করে খেয়াল করে দেখো ডেল ওয়াইটা হলো এই ডেল ওয়াই মানে ওয়াই এর কতটুকু বৃদ্ধিপ্রাপ্ত হলো এটাই কিন্তু ওয়াই এই ফাংশন অফ অ্যাক্সটাই ওয়াই কথাটা বুঝতে হবে ফাংশন অফ এক্সটাই হলো কিন্তু ওয়াই আর বৃদ্ধিপ্রাপ্ত হয়ে হল ফাংশন অফ এক্স প্লাস ডেল এক্স তাহলে বৃদ্ধি কত বেশি বৃদ্ধি পাইছে এটা থেকে এটার বিয়োগ তো ডেল ওয়াই দ্বারা বোঝানো হয় ক্ষুদ্র বৃদ্ধি তাহলে এই হলো আমার ক্ষুদ্র বৃদ্ধি এই ক্ষেত্রে অ্যাক্সের সাপেক্ষে ওয়াইয়ের অন্তরক সহককে প্রকাশ করা লিমিট ডেল এক্স টেন্স টু জিরো একথা অর্থ হলো ডেল মানটা যদি অল্প পরিমাণ বাড়ে যে এটা একেবারে শূন্যের কাছাকাছি হয় তাহলে ওয়াইয়ের অন্তরক সহকটা হলো ডেল ওয়াই বাই ডেল ওয়াই অফ ডেলাক্স ডেল ওয়াই অফ ডেল এক্স এটাকে এইটাকেই ওয়াইকোয়াল টু ফাংশন অফ অ্যাক্স ওয়াইকোয়াল টু অ্যাপ এক্স ফাংশন অন্তরক সহকের প্রতীক চিহ্ন মানে অ্যাক্সের সাপেক্ষে এই অ্যাপ অফ অ্যাক্সকে অ্যাক্সের সাপেক্ষে ফাংশন অফ অ্যাক্স বা ওয়াইকে যদি একবার ডিফারেন্সিয়েশান করা হয় তাহলে এটাকে অ্যাপ ফ্রাইম এক্স অথবা ওয়াই ফ্রাইম অথবা ডি ওয়াই অফ ডিএক্স অথবা ডিডিএক্স অ্যাপ এক্স বা ডি এক্স অ্যাপ এক্স বা ডি এক্স ওয়াই এই বিভিন্ন নোটেশান এগুলো হলো প্রতীক এই বিভিন্ন নোটেশানে প্রকাশ করা হয় আশা করি কথাটা বুঝতেছো এগুলার এ ওয়াই ফ্রাইম একথা অর্থ হল ওয়াইকে একবার ডিফারেন্সিয়েশান স্বাধীন চলকের সাপেক্ষে আর ডি ওয়াই অফ ডি দ্বারা বোঝা সরাসরি এক্স স্বাধীন চলক ওয়াই তার উপরে অধীন চলক এক্স স্বাধীন চলক ওয়াই তার উপরে অধীন চলক এক্স স্বাধীন চলক ওয়াই তার উপরে চলক এক্সের সাপেক্ষে ওয়াই ডিফারেন্স এটা দ্বারাও ফাংশন অফ অ্যাক্স বলতেও কিন্তু ওয়াইকেই মিন করে ফাংশন অফ অ্যাক্স বলতে কিন্তু ওয়াইকেই মিন করে তো ফাংশন অফ অ্যাক্স ইকুয়াল টু এখানে ডি অফ ডিএক্স ফাংশন অফ এক্স এই কথাটার ফাংশন অফ এক্সকে এক্স এর সাপেক্ষে একবার ডিফারেন্সেশান ডিডি এক্স এই ডিডি এক্সকে আমরা সংক্ষেপে বড় ডি দিয়া এক্স নিজের কোনায় এক্স দিয়া ডিএক্স দ্বারা প্রকাশ করতে পারি আবার ফাংশন অফ এক্সের পরিবর্তে আমরা কিন্তু ওয়াইও বলতে পারি এই জন্য ডিএক্স ওয়াই এই প্রত্যেকটা দ্বারা বোঝাচ্ছে যে স্বাধীন চলককে স্বাধীন চলকের সাপেক্ষে প্রত্যেকটা জায়গায় বোঝাচ্ছে যে স্বাধীন চলকের সাপেক্ষে আমার এখানে অবশ্য আমি এক্স ব্যবহার করছি এক্সের সাপেক্ষে ওয়াইকে একবার ডিফারেন্সিয়েশন অর্থাৎ স্বাধীন চালকের সাপেক্ষে অধীন চালককে একবার ডিফারেন্সিয়েশন বা অন্তরীকরণ তো আমাদের এতক্ষণের আলোচনায় আসলে আমাদের যে জিনিসটা মনে রাখতে হবে বা যে সূত্রটা আমাদের মনে রাখতে হবে সেটা হলো মেন কথা সূত্রটা হলো ডি ওয়াই অফ ডিএক্স মানে এক্সের সাপেক্ষে ওয়াইকে একবার ডিফারেন্সিয়েশন হলো লিমিট ডেল এক্স টেন্স টু জিরো ডেল ওয়াই অফ ডেলাক্স ডেল ওয়াই টেন্স লিমিট ডেল এক্স জিরো ডেল ওয়াই অফ ডেলাক্স এই ডেল ওয়াইয়ের মানটা দেখো ইন্টারেস্টিং বিষয় ডেল ওয়াইয়ের মানটা এখানে আমরা বাইর করা আছে ডেল ওয়াইয়ের মানটা এখানে আমরা শুধু বসিয়ে দিলাম ফাংশান অফ অ্যাক্স প্লাস ডেল্স মাইনাস ফাংশান অফ অ্যাক্স আর ডেলাক্স যা আছে তা এখন আমাদের ব্যবহারের সুবিধার্থে আমরা ডেল এক্সটাকে ডেলাক্স মানে কি এক্সের ক্ষুদ্র বৃদ্ধি এক্সের ক্ষুদ্র বৃদ্ধি এই ডেলাক্সটাকে আমরা এই ডেল্সটাকে আমরা এস ধরে নিই ডেল এক্সটাকে আমরা এস ধরে নিই তো দিন শেষে বা ফাইনালি আমাদের এই যে সূত্রটা দাঁড়ায় ডিও ডিওয়াই অফ ডি এক্স টু লিমিট এস টেন্স টু জিরো ফাংশান অফ এক্স প্লাস এস মাইনাস ফাংশান অফ অ্যাক্স ডিভাইডেড বাই এস মানে ডেল এক্সটারে এস ধরে নিতেছি আমরা এই সূত্রটা এই ফরম্যাটে তোমরা ইন্টারমিডিয়েটের বইয়ে একাদশ দ্বাদশ্রেণীর ক্যালকুলার অংশে পড়ছ যে মূল নেমে অন্তরক্ষ সহকের সংজ্ঞা আসলে তখন ওই নিয়মটাকে মূল নিয়ম বলা হয় আর এটাই হল অন্তরক্ষ সহকের সংজ্ঞা অন্তরক সহগ বাইর করার মূল সূত্র কি ডি ওয়াই অফ ডিএক সময় লিমিটেস টেন্স টেস ফাংশন অফ এক্স প্লাস এস মাইনাস ফাংশন অফ এক্স ডিভাইডেড বাই এস এটা হলো মূল নিয়ম সহগ নির্ণয় করার সংজ্ঞা তো এখানে একটা কথা বলা আছে তাহলে আমরা কিন্তু এতক্ষণ আলোচনা করছি ডিফারেন্সিয়াল কোফিসিয়েন্ট বা অন্তরক সহক নির্ণয়ের বেসিক বিষয় নিয়ে এখন যদি আমার প্রশ্ন আমাকে যদি বলা হয় অন্তরীকরণ কী বা ডিফারেন্সিয়েশন কি ডিফারেন্সিয়েশন হলো y টু ফাংশনের অন্তরক নির্ণয়ের অন্তরক্ষক নির্ণয়ের প্রক্রিয়াকে অন্তরীকরণ বলে তাহলে অন্তরীকরণ আসলে আলাদা করে কিছুই না এই অন্তরক সহগ নির্ণয়ের প্রক্রিয়াকেই অন্তরীকরণ বলে y ফাংশন অফ x ফাংশনের সহগ নির্ণয়ের প্রক্রিয়াকে অন্তরীকরণ বলে আমরা পরের পর্বে বা পরের ভিডিওতে এই গাণিতিক প্রবলেম নিয়ে আলোচনা করব। তো বেসিক বিষয়ের বা এই পর্বের ক্লাস এই পর্যন্তই আল্লাহ হাফেজ